আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে ষষ্ঠ তারাবি এবং এই তারাবীতে হাবে সাহেবদের তেলাৎকৃত যে অংশটুকু সেটি হচ্ছে অষ্টম পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা থেকে নবম পাড়ার শেষ পর্যন্ত আল্লাহ সবহানু ও তালা এই অষ্টম পাড়ার এগারো থেকে নবম পাড়ার বিশ পৃষ্ঠা পর্যন্ত যে কোরআনের করিম আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলোর ভিতরে আল্লা সুবাহনুতালা কী বলেছেন আসুন আমরা জেনে নেই আল্লা সবাহানহুত আলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন সর্বপ্রথম যাকে তিনি বলেন হযরত আদম সালাম আমরা সকলেই জানি সৃষ্টি করার পর আদম ও মা হাওয়াকে জান্নাতের মধ্যে রেখে দিলেন তো সেখানে আল্লা সুবাহানুয়াত আলা আদম ওর হাওয়ার সম্মানার্থে সকল ফেরেস্তাকুল ও জিনের যে ইবলিস রয়েছে তাকে বলল চেষ্টা করার জন্য কিন্তু আল্লা তাহলে বললেন এই যে আদমকে সিজদা করো সবাই সিজদা করলেন কিন্তু ইবলিস ব্যতীত আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই কথাই বললেন কুননা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস যে সকল ফেরেশতারা আদমকে সিজদা করলো বাট ইবলিস ব্যতীত ইবলিস করে নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা ইবলিসকে প্রশ্ন করলেন ইবলিস তুমি কেন সিজদা করে নাই কারণটা কি সুপ্রিয় দর্শক ইবলিস ইবলিস আল্লাহর কাছে যে কথাটি বললেন প্রতি উত্তরে সে বলল আনা খালাক্তা হুমিন্নার ও খালাক্তা তিন সে বলল একটা যুক্তি উপস্থাপন করলো খোরা যুক্তি কি যে আমি হলাম আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি আগুন হলো উর্দু গতি সম্পন্ন বস্তু আর মাটি হলো গতি সম্পন্ন বস্তু সুতরাং আমি তো আদমকে সেজদায় করতে পারি না সুপ্রিয় দর্শক আল্লাহ সবাহনু ও তালার একটি হুকুম অমান্য করার কারণে পরিণাম কি হলো আল্লাহ সুবাহনু তালা বললেন যে ইবলিসকে কেমন পর্যন্ত তার তবা ইস্তেফারের রাস্তা বন্ধ করে লানদ দিয়ে অভিশপ দিয়ে তাকে পাঠিয়ে দিলেন পরবর্তী কি ঘটনা হলো ইবলিস আল্লাহ সুবাহন ও কাছে বললেন যে আমাকে যেহেতু আপনি বের করে দিলেন সুতরাং আমি আপনার আদম ও আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন কিভাবে নিবা চমৎকারভাবে আল্লাহ সুবাহন ও তাআলা বললেন যে ইবলিশ বললি শাহির যে আমি আপনার বনি আদমকে ডান থেকে বাম থেকে পিছন থেকে বিভিন্নভাবে ধোকা দিয়ে তারপরে আমি তাকে নিয়ে যাব জাহান্নামের ভিতরে আল্লাহ সুবাহানু মতআলা বললেন

তোকে আমি যতই ক্ষমতা দিই না কেন একটা ক্ষমতা কিন্তু আমি তোকে দিই নেই যেই ক্ষমতার কাছে তোর সকল ষড়যন্ত্র চক্রান্ত ফিনিশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সেটা কি সেটা আমরা জানতে পারি এই আয়াতকৃত তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুমানুতলা শয়তানের ধোকায় পড়ে আদম আর হাওয়া যখন দুনিয়ায় চলে আসলেন জান্নার থেকে যেই আল্লাহর পাওয়ারে আদম এবং হাওয়া আল্লাহর কাছে নাজায়াত পেয়ে গেলেন সেই পাওয়ারটি হল তওবা ইস্তেফার আমাদের মা বাবা আদম আলী তিনি যে দোয়াটি করলেন

তলৎকৃত আয়তের মধ্যে আরও কিছু কথা আল্লাহান ও তালা বললেন যারা জাহান্নামী যাবে যারা জান্নাতি হবে জান্নাতি এবং জাহান্নামী উভয়দেরকে দেখার একটা সুযোগ করে দিবেন জাহান্নামী লোকগুলো জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে একটা পর্যায়ে জান্নাতি লোকদেরকে বলবে ও না দা সাবুল না কুমল্ল বলবে আমাদের জীবনটা চলে যাচ্ছে কল যা ফেটে যায় আমাদেরকে কিছু খাবার দিবে কিছু পানি দিবে জান্নাতি লোকগুল বলবে না নাফিদ আলী না মিনাল মা ইয়ামি মা রাজা কখন জান্নাতের কোনো খাবার কোনো রিজিক তোমাদের জন্য নাই ইন্দাল্লা হার বা মাহুমা আদাল ক্যাফিরিন এ তোমরা অস্বীকারী তোমাদের জন্য জান্নাতের এক ফোঁটা পানিও হারাম সুপ্রিয় দর্শক আল্লাহ সবাহানহ আলা এই তেলাতকৃত আয়াতের ভিতরে আরও চমৎকার কিছু কথা বলেছেন সেটি হচ্ছে এই যে আমরা যে আজকে কোরআন নিয়ে আলোচনা করতেছি হাবেদ সাহেবদের তেলাওয়াতকৃত যে অর্থগুলো বলতেছি এই অর্থগুলো বলা শোনা কোরআন তেলাওয়াত করা কোরআনের অর্থ পড়া বোঝা এগুলো হলে লাভটা কি বেনিফিটটা কি প্রশ্ন আসতে পারে আপনাদের মাস থেকে এই প্রশ্নের জবাব আল্লাহ তালাদের হাজার বছর আগে দিয়ে দিলেন বললেন ওয়াইদা তুলিয়া তালে তুমি ইমানা যে আমার এই কোরআন হচ্ছে এমন একটি কোরআন যে কোরআন তেলাওয়াত করলো তোমাদের ইমান বৃদ্ধিভাবে কোরআনের অর্থ বৃদ্ধি পাবে কোরআন পড়ে বুঝে আমল করলো তোমাদের ইমান অনেক বৃদ্ধি পেয়ে যাবে সুপ্রিয় দর্শক হাবেদ সাহেবদের যে অংশটুকু আমরা আজকে মূল সামারিটা সংক্ষিপ্ত আকারে বললাম আল্লাহ সুমান ও তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক ওয়াকির দান